আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার কবিতা, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতা সম্পর্কে আলোচনা করব এবং কবিতাটি বিশ্লেষণ করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে। তোমাদের আজকে যে কবিতাটি আমি বিশ্লেষণ করব, নাম হচ্ছে, আমি দেখো কবিতাটি লিখে রাখছি তোমাদের এখানে সুবিধার্থে, শ্রাবণে কবিতা। শ্রাবণে কবিতা লিখেছেন সুকুমার রায়। প্রথমে আমরা কবিতাটি পড়ার আগেই কবিতাটির যে কবি আছে সুকুমার রায়, সেই কবি সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। সুকুমার রায় তোমাদের শিশু কিশোর পাঠকদের কাছে একটি পরিচিত নাম। তার আদি পৈতৃক নিবাস হচ্ছে ময়মনসিংহ জেলায়। আসলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতা জেলায়। কলকাতা জেলায় তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, কলকাতা জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন 1887 সালে, আর তার মৃত্যু হচ্ছে 1923 সালে। তার পৈতৃক নিবাস হচ্ছে ময়মনসিংহ জেলায়। এই সুকুমার রায় বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন তার কিছু কবিতা, রসের কবিতা, তারপর গল্প, হাসির গল্প, নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য। তার কিছু এছাড়াও কিছু আরও কিছু কবিতা বা আরও কিছু গল্পের বই রয়েছে, যেমন হচ্ছে আবোল তাবোল, পাগলা দাশু, তারপর হ জ বরলা ইত্যাদি তার অতুলনীয় রচনা। তার পিতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, তার পরিচয়টা হচ্ছে তিনি একজন শিশু সাহিত্যিক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র আর বিখ্যাত চলচ্চিত্রকার, শিশু সাহিত্যিক, বিখ্যাত চলচ্চিত্রকার শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং বিখ্যাত সাহিত্যিক হচ্ছে সত্যজিৎ রায়ের পুত্র। এবং সুকুমার রায় আমাদের 1923 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তা সুকুমার রায়ের সম্পর্কে আমরা পরিচিতি লাভ করলাম, তা এই কবিতাটি সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে কবিতাটি একটু আবৃত্তি করে নেই। এখানে দেখো, জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত, আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার, স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়, উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই বরসার প্লাবনের, জলে জলে জলময় দশ দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল ঢালো জল, ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের, শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধূপ ধূপ ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। তা কবিতাটি আমরা পড়লাম। কবিতাটি পড়ে প্রথমে লাইনে দেখো, তোমরা ভালো করে মনোযোগ সহকারে বই দেখতে পারো অথবা তোমরা বোর্ডেও লক্ষ্য করতে পারো। এখানে বলছে জল ঝরে সারাদিন সারা রাত। এই বৃষ্টি, তোমরা তো জানো যে শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টিপাত হয়, তার থামার কোনো শেষ নাই, থামার কোনো লক্ষণ নেই। দেখো এখানে কি বলছে, জল ঝরে সারাদিন সারা রাত, অবিরাল ধারায় শ্রাবণ মাসে যে বৃষ্টিপাত হয় তার কোনো শেষ নেই। এখানে আকাঙ্ক্ষিত বৃষ্টি যদি আমাদের শুরু হয় প্রকৃতিতে, সেই প্রকৃতির বৃষ্টি থামার কোনো তেমন শুরু হলে থামতেই চায় না, সেই কথা এখানে বলেছে। যে অফুরান নামতায় বাদলের ধারাপাত, তোমরা তো জানো এখানে নামতা হচ্ছে গুণ করার হচ্ছে ধারাবাহিক একটা তালিকা, এটাকে বলা হয় গণিতে নামতা, আর ধারাপাত হচ্ছে আমাদের প্রাথমিক শেখার বই, অঙ্ক শেখার প্রাথমিক একটা বই। এখানে অফুরান নামতায় বাদলের ধারাপাত, এই যে বৃষ্টি, শ্রাবণ মাসে যে বৃষ্টি হয়,
এই বৃষ্টির বৃষ্টি যখন ঝরে অবিরাম অবিরল ধারায় ঝরতে থাকে, তখন এই বৃষ্টির পতনের শব্দ, বৃষ্টি যে পড়ে এই বৃষ্টির পতনের শব্দ সারা দিন বৃষ্টি ঝরে, এই ঝরাটাকে শিশুর নামতার নামতা পড়ার শব্দের মতো শোনা যায়। নামতা পড়লে যে সুর শব্দ ছন্দের সৃষ্টি হয়, এরকম একটা ছন্দের সৃষ্টি হয়। তারপর বলছে আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। আকাশের মুখ ঢাকা, যখন বৃষ্টি শুরু হয় দেখবে যে শ্রাবণ মাসে বৃষ্টি শুরু হলে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে, আকাশ সাথে সাথে মেঘকে ডেকে নিয়ে আসে এবং চারিদিকে ঢেকে যায়, ঘনঘোর অন্ধকারে ঢেকে যায় এবং চারদিকে কেমন যেন একটা ধোয়া মাখা ভাব চারিদিকে দেখা যায় বা লক্ষ্য করা যায়। এবং বলছে পৃথিবীর ছাদ পিটে, এখানে পৃথিবীর ছাদ, এখানে ছাদ শব্দ হচ্ছে ছাদ শব্দের একটা কথ্যরূপ। এখানে এখানে পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার, এই যে বৃষ্টির যে ঝমাঝম শব্দ রয়েছে, এখানে বৃষ্টির ঝমাঝম শব্দের মধ্যে কবি মনে করেছেন যে পৃথিবীর ছাদ মানে ভূপৃষ্ঠের মধ্যে বা ভূমির মধ্যে বা পৃথিবীর মধ্যে এখানে এই ছাদ বলতে এখানে বৃষ্টির ভূপৃষ্ঠকে বোঝানো হয়েছে, পৃথিবীর পৃষ্ঠকে বোঝানো হয়েছে। এখানে দেখেন বাড়িধারা বর্ষণ করে ঝমাঝম করে সেই কল্প আসলে এটা প্রতিকায়িত করেছেন। এখানে পৃথিবীর ছাদ বলতে ভূপৃষ্ঠকে বুঝিয়েছেন। এবং স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, গাছপালা প্রাণখোলা বরষায়, যখন এই বৃষ্টি তার অফুরন্ত গতিতে চলতে থাকে থেমে থাকে না, তখন অনেক দিনে অপেক্ষায় অনেক দিনে প্রতীক্ষায় করে গাছপালাগুলো কখন বৃষ্টি আসবে। তখন এই গাছপালাগুলো বৃষ্টিতে ভিজে স্নান করে মানে ধুয়ে যায়। তারপর বলছে নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়, এখানে বলছে স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, এই অপেক্ষাকৃত গাছপালা সবুজ বনবানানি আশা থাকে কখন বৃষ্টি হবে এবং তারা সতেজ হয়ে উঠবে, সজীবতা লাভ করবে। এই নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়, নদী নালা ঘোলা জল, আমাদের এই বর্ষা প্রকৃতির মধ্যে বর্ষা মৌসুমে নদ নদী খাল বিল পুকুর সবগুলো কিন্তু ভরে উঠে পরিপূর্ণ হয়ে যায় জলে, এবং তখন কিন্তু এই নদী নালা খাল বিলের জলগুলো স্বচ্ছ না থেকে কেমন জানি ঘোলাটে যেমন হয়ে যায় ঘোলাটে হয়ে যায় এবং চারদিক পরিপূর্ণ হয়। এবং নদী আসলে এই নদী নদী নালা প্রকৃতি অপেক্ষায় থাকে মানে ভরসার কথা বলেছে, ভরসা থাকে কখন এই মেঘ হবে বৃষ্টি হবে সেই ভরসায় এটা বলা হয়েছে। এখানে দেখো উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বরষার প্লাবনের উৎসব। এই যে এখানে লেখক বলেছেন যে কবি বলেছেন উন্মাদ শ্রাবণ, এখানে উন্মাদ শ্রাবণ বলতে এই যে বৃষ্টির অবিরল ধারা যে ঝরতে থাকে, এই অবিরল ধারার মধ্যে একটা উন্মুক্ত উন্মাদ, এখানে মানে ক্ষিপ্ত বা উন্মাদ। শ্রাবণ মাসে যেমন অবিরাম ধারা বর্ষণ ঘটে কবি এখানে আসলে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ এই জন্যই বলেছেন যে শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ যে ঘটে এটাকে উন্মাদ শ্রাবণ বলেছেন। এবং সেখানে যেন একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যায়, এবং যার শেষ নেই ঝরতেই থাকে বৃষ্টি, ঝরতেই থাকে এবং বর্ষার প্লাবনের সৃষ্টি করে, এই বর্ষাটা চারদিকে বর্ণার বা প্লাবনের সৃষ্টি করে। জলে জলে জলময় দশ দিক টলমল, জলে জলে চারদিকে দেখা যায় যে জলে জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং দশ দিক, তোমরা তো জানো যে আমাদের চারটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এছাড়াও কিন্তু আরও দিক রয়েছে। এই চতুর্দিকেই আমাদের জলে জলে পরিপূর্ণ হয়ে যায়, জলময় হয়ে যায় এবং জলমল টলটল। অবিরাম একই গান ঢালো জল ধুয়ে যায় যত তাপ জর্জর বিষ গ্রীষ্মের। অবিরাম ধারায় এই বাড়ি বর্ষণের ফলে মনে হচ্ছে প্রকৃতি চাচ্ছে যে জল ঢালতে থাকো, আরও বৃষ্টি হোক এবং ধুয়ে যায় যত তাপ। এবং এই যে বৃষ্টি ধারার পতনের ফলে
আমাদের চারদিকের তাপ, যে গ্রীষ্মের দাবদাহে মানুষ জর্জরিত হয়ে যায়, জর্জরিত হয়ে যায়। এখানে বলছে জর্জর শব্দের অর্থ হচ্ছে কাতর, জর্জর শব্দের অর্থ কাতর। তার চারদিক গ্রীষ্মের দাবদাহে যখন আমাদের প্রকৃতির মধ্যে জর্জরিত হয়ে যায়, চারদিক আমাদের ম্লান হয়ে যায়, তখন কিন্তু এই অবিরাম ধারায় যখন বৃষ্টি পড়ে তখন আমাদের প্রকৃতি প্রাণ ফিরে পায়, ধুয়ে যায় রৌদ্রের। এবং রৌদ্রের বা তাপ যখন, যে খরতাপ লক্ষ্য করা যায়, তাপদাহ লক্ষ্য করা যায়, এই রৌদ্রের বা খরার এই রুক্ষ প্রকৃতি বিশ্ব থেকে, পৃথিবী থেকে মুছে যায় বৃষ্টির পতনের ফলে। শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধূপ ধূপ, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। এখানে বলছে দেখো, শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধূপ ধূপ, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। এই যে গ্রীষ্মকালে যে সারাদিন বৃষ্টি পড়ে এবং অনেকটা যেন একটা প্রকৃতির মধ্যে আমরা যে ইয়া করে থাকি, সারাদিন যে বৃষ্টি দেখি, এখানে প্রথমেই বলেছে, প্রথমের লাইনে বলেছে যে এটা অবিরাম গতিতে চলতে থাকে, যার কারণে প্রকৃতি প্রাণ ফিরে পায়। এবং গ্রীষ্মের দাবদাহে মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে যে আমাদের একটা রুক্ষ একটা আমেজ লক্ষ্য করা যায়, তা বর্ষায় কী হয়, ম্লান হয়ে যায়, সব কিছু ধুয়ে দিয়ে যায়। এরকম এখানে বলছে শুধু যেন বাজে কোথা নির্ঝুম, ঠিক প্রকৃতির মধ্যে যেরকম পরিবর্তন একটা ঘটে, পরিবর্তন আমরা লক্ষ্য করি, ঠিক তেমনই এই বর্ষায় বা বর্ষাকালে বা শ্রাবণ মাসে বা শ্রাবণে আমাদের ধরণের পৃথিবী থেকে মানুষের মনের, মানব মনের যত আশা ভয় ধরণীর সুখ দুঃখ এখানে বলছে দেখো। এবং সুখ দুঃখ হাসি কান্না বা বহুদূর পর্যন্ত এই বর্ষার ধারার রেশ থাকে। এবং সেই সাথে এই বর্ষার জন্য বা এই শ্রাবণ মাসে পৃথিবীর এই বর্ষণে পৃথিবীর সুখ দুঃখ হাসি কান্না এবং আনন্দ বেদনাগুলো লুকায়িত থাকে। তখন মানব মনে অজান্তে, আসলে মানব কোণে এগুলো মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষাগুলো ভেসে ওঠে। তা শিক্ষার্থীরা, তোমরা আশা করি কবিতাটি সম্পর্কে বুঝতে পেরেছ। কবিতাটি তোমরা বাসায় ভালো করে এখানে শব্দার্থগুলো দেখবে এবং তার সাথে যে লাইনগুলো আছে লাইনগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে পড়বে এবং নিজে বোঝার চেষ্টা করবে। তারপর আসো যে এখান থেকে আমাদের শ্রাবণে কবিতাটি পড়ে আমরা আসলে কী শিক্ষা পেলাম বা শিক্ষার্থীরা তোমরা কী জানতে পেলে। দেখো শিখন ফল এখানে, বা তোমরা শিক্ষার্থীরা যা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, এখানে বর্ষণমুখের দিনের চিত্র লক্ষ্য করা যায়। বর্ষণমুখের দিনে চিত্র সম্পর্কে তোমরা অবগত হবে, বর্ষায় প্রকৃতির অপরূপ যে রূপ সম্পর্কে জানতে পারবে। যেমন দেখলাম এখানে আমাদের নদী নালা খাল বিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং প্রকৃতি তার নতুন রূপ লাভ করে, নতুন একটা সতেজতা সজীবতা ফিরে পায়, প্রাণ ফিরে পায়, প্রাণের সঞ্চার হয়। তারপর বলছে বৃষ্টির ছোঁয়ায় এই প্রকৃতির একটা শুভ্রতা বা প্রকৃতির একটা যে একটা রূপ ফুটে ওঠে সেটা সম্পর্কে তোমরা ধারণা পাবে। চার হচ্ছে বাদলের ধারায় পথঘাটের অবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে, পথঘাটের অবস্থা সম্পর্কে জানতে পারবে। তা তোমরা শিক্ষার্থীরা এই কবিতাটি, আশা করি এই কবিতাটি জানতে পেরে, বিশ্লেষণ করলাম এই কবিতা থেকে, তোমাদের আর কোনো সৃজনশীল বা বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে কোনো সমস্যা হবে না। তা আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা একটু খাতায় লিখে নাও। বাড়ির কাজটা একটু তোমরা লিখে নাও। এক নম্বর দেখো, শ্রাবণে কবিতাটি
কবির কোন পলটা একটু মিশাই দিলাম, দেখা যাচ্ছে না। শ্রাবণী কবিতাটি কবির কোন ছড়া গ্রন্থ থেকে? শ্রাবণী কবিতাটি কিন্তু কবির আমাদের খাই খাই, মনে রাখবে যে খাই খাই ছড়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা মনে রেখে তোমরা খাতায় বাসায় বসে হোমওয়ার্কগুলো করবে। তারপর দেখো উন্মাদ শ্রাবণ, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝো? উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝো? শ্রাবণী কবিতাটি পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার, পৃথিবীর সাদ, পৃথিবীর সাদ, আমি এখানে সাদ শব্দটাই দিই, কথরূপটাই দিয়ে দিলাম, ঝমাঝম বাড়িধার, ঝমঝম বাড়িধার উক্তিটির পৃথিবীর ছাদ পিঠে ঝমঝম বাড়িধার উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। এটা লিখি না, অন্তত বাড়ির কাজ, তাই এখানে তিনটি প্রশ্ন আমি দিলাম। একটা হচ্ছে শ্রাবণী কবিতাটি কবির কোন ছড়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝো? উন্মাদ শ্রাবণ শ্রাবণী কবিতাটি কবির কোন ছড়া গ্রন্থ থেকে, সরি একটু ভুল হয়ে গেছে, এটা থেকে নেওয়া হয়েছে, আর উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝো, আর পৃথিবীর ছাদ পিঠে ঝমঝম বাড়িধার উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্ন, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই তিনটি প্রশ্ন বাসায় সুন্দর করে আগে কবিতাটি মুখস্থ করে বা পড়ে বা বিশ্লেষণ করে পড়বা, ব্যাখ্যা করবা, বুঝবা, নিজে বোঝার পর তারপর এই তিনটি প্রশ্ন খাতায় সুন্দর করে তৈরি করে লিখবে। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।